হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটি আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো মটকা মালাই। এই রেসিপিটি বাড়িতে সহজেই বানানো যায় আর খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এর জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, 3 টেবিল স্পুন চিনি নিয়েছি, এলাচ গুঁড়ো নিয়েছি, পিস্তা কুচি নিয়েছি আর স্যাফরন নিয়েছি, কাঠবাদাম কুচি নিয়েছি, কিশমিস কুচি নিয়েছি। একটা পাত্রে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকে আমি ফুটিয়ে নেব, লো ফ্লেমে ফোটাতে হবে এটাকে, ভালো করে নাড়াচাড়া করে ফোটাতে হবে যাতে পাত্রটার নিচে লেগে না যায়। অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি আমি এটা, প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দেব, এলাচ গুঁড়ো দিয়ে দেব, পিস্তা কুচি আর কেশর দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, লো ফ্লেমে করবেন অবশ্যই। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, এটাকে আরো একটু ঘন করতে হবে। এখন অনেকটাই ঘন হয়ে এসছে, এটাকে প্রায় আমি 7 মিনিট ধরে ফুটাচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো করে এটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি 2টো মটকা নিয়েছি, এটাকে বলে মটকা কাপ। এই কাপগুলো যদি না থাকে আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটি ইউজ করতে পারেন। এই কাপের মধ্যেই আমি মটকা কুলফিটা বসাবো। এরপর এর মধ্যে কিশমিস কুচি আর কাঠবাদাম কুচিটা দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগে সেভাবে দিতে হবে। এরপর দিয়ে দিলাম মধ্যে স্যাফরন, খুব ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে মুড়ে দিতে হবে যাতে এর মধ্যে কোনো বরফ জমতে না পারে। এইভাবে 2টোকে আমি ঢেকে দিলাম। আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের ফয়েল না থাকে আপনারা যে কোনো প্লেট দিয়েও ঢাকতে পারেন। এইভাবে ঢাকা হয়ে গেছে আমার এই 2টো মটকাকে। এইটাকে আমি এখন ফ্রিজারের মধ্যে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। তৈরি হয়ে গেছে আমার মটকা কুলফি, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে সাথে বেল বাটনটিকেও প্রেস করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, পরে পর্ব নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো।